হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ফাইনালি এক মাস পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, শুধুমাত্র আপনাদের কমেন্টের কারণে। আর অনেক বেশি কমেন্ট পাচ্ছিলাম এদিকে, বেশিরভাগ কমেন্টই বলছে যে ভায়া অনেক লসে আছি, কিছু ট্রিক্স দেন ভায়া, আমরা তো উইন করতে পারি না, আপনি কীভাবে উইন করেন। তো আপনাদেরকে আমি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, যারা কি না অনেক বেশি লসে আছেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু একটা অনলাইন জুয়া, আর এই অনলাইন জুয়া আপনাদের কখনোই আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। অবশ্যই এটা নিজ দায়িত্বে খেলবেন, আমি রিকমেন্ড করি না আপনারা এটা খেলেন, আমি রিকমেন্ড করব আপনারা এটা থেকে বের হয়ে যাওয়ার জন্য। আর এই পর্যন্ত আমার ভিডিও দেখে লস রিকভার করে প্রায় 60 জনের মতো মানে এসব ছেড়ে দিছে, আমি তাদের নামগুলো নোটপ্যাডে লিস্ট করে রাখছি। তো অবশ্যই যারা কিনা আমার আমার দ্বারাই বা আমার ভিডিও দেখে আপনাদের লস রিকভার করে এসব ছেড়ে দিতে পারেন, হ্যাঁ, তো অবশ্যই ছেড়ে দেওয়ার আগে আমাকে একটা কমেন্ট করে যাবেন বা আমার টেলিগ্রামে একটা নক দিয়ে যাবেন, একটা অনুরোধ। তো আপনার নামটাও আমি লিস্ট করে রাখবো, তো এটার জন্য আমি আশাবাদী, চেষ্টা করবেন এসব ছেড়ে দেওয়ার জন্য খুবই দ্রুত। আরেকটা কথা না বললই নই, এক ভাইয়া কমেন্ট করছিল যে ভাইয়া আপনি এত বোঝান আমরা এসব ছেড়ে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য আপনি কেন এসব খেলেন। তো একজন কমেন্ট করছিল আর কি, তো উনি হয়তো আমার মানে কথাগুলো শুনে নাই। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে যেই দিন আমার ভিডিও দেখে বা আমার দ্বারাই 1000 জন এসব ছেড়ে দিতে পারবে, ওই দিন আমি সব কিছু ছেড়ে দিব। তো আমি এসব কিন্তু অনেক আগে ছেড়ে দিতাম, তো আমি যদি 1000 লোকের এটার থেকে বের করতে পারি, তো এটা আমার জন্য অনেক মানে খুশির একটা ব্যাপার। আমি যদি এটা পারি তা এত একটা ভালো কাজ, তো কেন আমি এটা করব না। তো এটাই আমার টার্গেট, 1000 জন যেই দিন এসব ছেড়ে দিবে, আর আমি কিন্তু লিস্ট করে লাগতেছি, তো 1000 জন হয়ে গেলে আমিও সব ছেড়ে দিব। তো এটা সবাই মনে রাখবেন, আর আমি যতদিন আছি আপনাদেরকে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ারই চেষ্টা করব, সব সময় ভালো কিছু দিব যেটা দিয়ে আপনাদের উপকার হই, যাতে আপনারা এসব মানে দ্রুত আপনাদের লস রিকভার করে এসব থেকে বের হয়ে যেতে পারেন। তো অবশ্যই সাথে থাকবেন, সাথে থাকলে ভালো কিছু শিখতে পারবেন আর ভালো কিছু করতে পারবেন। এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভালো একটা অ্যামাউন্টই কিন্তু আমি উইন করে লাইছি, তো অনেক কথা বইলা লাইছি প্রায় 3 মিনিটের মতো। তো মেন যে বিষয়টা, আমি কিভাবে গেম প্লে করি, আমি কি টেকনিক ইউজ করি, তো এগুলো জানার শখ অনেকেরই আছে, অনেকেই এরকম কমেন্ট করছে। তো আমি আজকে মানে আমি যেইগুলো কিনা বেশিরভাগই যেই টেকনিকগুলো ইউজ করি, হ্যাঁ, এগুলো ইউজ করে কিন্তু আমি বেশিরভাগ সময় উইন করি, বেশিরভাগ বলতে সব সময় আমার লসের সংখ্যা খুবই কম। এটা তো আপনারা আমার ভিডিওর মধ্যে দেখেন আমি কীরকম উইন করি, তো এরকম আপনারাও উইন করতে পারবেন যদি আমি যেই টেকনিকগুলো ফলো করে মানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে মানে শেষ করে তারপর কিন্তু আমি এই গেম প্লে শুরু করি। এখানেও একটা টেকনিক আছে, আপনারা কিন্তু দেখছেন এর আগের দানটা কিন্তু প্রায় 28 গুণের মতন গেছে, তো এখন আমি বাড়িয়ে মারলাম, কারণ যে দানগুলো কিনা বেশি যায় তারপরে দানগুলো কিন্তু এরকমই যায়। এটার মধ্যে একটা মানে সাইকোলজিক্যাল ট্রিক্স আছে, যদি আপনারা একটু ভাবেন তাহলেই বুঝে ফেলতে পারেন। তো আমার টেকনিকগুলো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাচ্ছি, অবশ্যই সবগুলো মানে ইয়া করবেন। প্রথমত যেটা, আপনি যদি আপনার 3 মাসের বেশি পুরাতন অ্যাকাউন্ট থাকে, তো ওই অ্যাকাউন্টে গেম প্লে করবেন না, অবশ্যই চেষ্টা করবেন নতুন একটা অ্যাকাউন্ট খুলে ভালো একটা প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা খুলে তারপরে গেম প্লে করার জন্য। আর অবশ্যই কিন্তু 3 মাসের বেশি পুরাতন অ্যাকাউন্ট থাকা যাবে না। ওহো,
হিরোর মায়ের দিছে, কিছু করার নাই। তো আর যেটা বলতেছিলাম, মাথা গরম হয়ে গেছে গা, এটা যাবে যাক, অনেক ভালোই। তো আমি, আমার মাথা গরম হয়ে গেল গা ভাই, আমি উল্টা পাল্টা মারা শুরু করি, প্রায় অনেক বড় বড় রিস্ক নিয়ে লাই। তো এরকমটা আপনার করবেন না, সুযোগ বুঝে একটা রিস্ক নেবেন তা ঠিক আছে, আর আমি কিন্তু অতিরিক্ত বেশি রিস্ক নিই। তো যেটা বলতেছিলাম, আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তারপর ওইটার মধ্যে ভালো একটা প্রোমো কোড ইউজ করবেন। আর আমি এই অ্যাকাউন্টটা কিন্তু একদম নতুন, এই অ্যাকাউন্টটার মধ্যে কিন্তু আমি এই প্রোমো কোডটা ইউজ করছি, এই প্রোমো কোডটা অনেক ভালো, আপনারাও অ্যাকাউন্ট খুলে দেখতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে কখনোই খারাপ কিছু দিব না, আমি চাই যে আপনারা সবসময় ভালো কিছু করেন। তো অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে এই প্রোমো কোডটা ইউজ করবেন, সাথে একটা 1xbet প্রোমো কোড আছে, এটা কিন্তু সবসময় ভালো, এটা দিয়ে যারা কিনা অ্যাকাউন্ট খুলছে তারাই কিন্তু মানে কমেন্ট করে বলছে যে ভাই আপনার প্রোমো কোডটা ভালো, আপনার প্রোমো কোড দিয়ে উইন করতে পারছি। তো অবশ্যই এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আর তো দুইটা স্টেপ গেল, আপনারা নতুন একটা অ্যাকাউন্ট খুললেন, ভালো একটা প্রোমো কোড ইউজ করলেন। তো নতুন অ্যাকাউন্ট খোলার উপকারিতাটা আমি বলি, আমি যেই সময় কিনা এসব নতুন একদম নতুনভাবে এসব শুরু করছিলাম, তো এসবে কিন্তু আমাকে অনেক উইন দিছে, কারণ ওরা চায় যে আমি এটার মধ্যে আসক্ত হয়ে যাই। তাই প্রথম যারা নতুন তাদেরকে উইন দিই ভালো, তো এটা অবশ্যই মাথায় রাখবেন, আর অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করুন। আর আজকের ভিডিওটা আমি ব্যক্তিগত সমস্যার কারণে আপনাদেরকে পুরোপুরি বোঝাতে পারি নাই, অবশ্যই খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আসতেছে, ওই ভিডিওটার মধ্যে খুব সহজে বোঝাবো আপনাদেরকে। তো অবশ্যই ওই ভিডিওটা মানে দেখার চেষ্টা করবেন, আর আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কিনা সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো নোটিফিকেশন পাবেনই, আর যারা কিনা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওই ভিডিওটা পাওয়ার জন্য। তো ওই ভিডিওটার মধ্যে আপনাদেরকে আমি পুরোপুরি বোঝাবো। তো আজকে আমি বোঝাতে পারি নাই, একবার তো বললামই ব্যক্তিগত একটা সমস্যার কারণে, তো তার জন্য আমি অনেক সরি আপনাদের কাছে। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে, অবশ্যই সবাই ভালো থাকবেন।